मिर्जा मजहर जाने जाना रहमतुल्लाह अलैह अल्लाह एक जन बड़ वली बुजुर्ग मिर्जा मजहर जाने जाना देवबंदी सिलसिलार बुजुर्ग उनार अजीब किच्छा उनी एमन वली मारा जावार फोरे मोइराओ कथा कय अपनारा सुभान अल्लाह डिजाइन बुझा जाए कि এলাকায় মনে হয় ডেইলি মানুষ মরে মাতে আমি সিরতের কিতাবে পাইছি এই পর্যন্ত চারজন ব্যক্তি মারা যাওয়ার পরে মাতছে কথা বলছে মারা যাওয়ার পরে এর মাঝে চারজন বলে দেব একজন এর মাঝে একজন মির্জা মজহার জানে জানা আল্লাহর বাড়ি উনি যখন ছিলেন প্রায় 300-350 বছর আগে বর্তমান আল্লাহর ওলি আহমদ সফি উনার যেভাবে পৃথিবীতে কোটি কোটি মুরিদান মির্জা মজহার জানে জানা রহমতুল্লাহ আলাইহি উনারও অসংখ্য মুরিদান ছিল মারা গেছেন আল্লাহর ওলি মির্জা মজহার লাইন ধরায়া দেখতেছেন লাইন ধরা ধরা দেখতেছে একটা উনার আশিক পাগল দেওয়ানা মির্জা মজহারের কাছে আসছে চেহারাটা খোলা লাফ মাইরা করারের মাঝে পড়ছি আঞ্জা কইরা দইরা হুজুরে কয় হিন্দিতে হুজুর মর গিয়া মির্জা মর গিয়া মুর্শিদ মর গিয়া মেরে শেখ মর গিয়া বাংলা অর্থ হইলো আমার হুজুর মরে গেছে আমার হুজুর চলে গেছে আমার হুজুর শেষ হয়ে গেছে বলতেছে এই কথা হুজুরে মরা অবস্থায় উত্তর দেয় উত্তর দিছে কবিতা দিয়া লোক কাঁতে হে কে মজহার মর গিয়া লোক কাঁতে হে কে মজহার মর গিয়া দর হকীকত মজহার আপনি ঘর গিয়া ওর তো কি জানেন হে বলছে তো হুজুর মরি গেছে হুজুরে উত্তর দে দুর্ভাগ্য আমি মরছি না বে আমি আমার আসল বাড়িতে গেছি ইমানদারের আসল বাড়ি কই ফারকুল জুরে বলেন বেশ জান্নাত আমাদের আসল বাড়ি জান্নাত বাপ দাদার বিটাটাই আসল বাড়ি আমাদের আব্বা আদম আলাইহিস সালামের বিটা জান্নাত বাপ দাদার বিটাই আসল বাড়ি এটাই জন্মস্থান সুতরাং আমাদের আসল বাড়ি জান্নাত তুলে ফারকুল মাদ্রাসায় যে আসি ফারকুল এলাকায় যে আসি কেমনে আসি জমিনে কিছু লোককে জিজ্ঞাসা যদি করা হয় আপনার বাড়ি কই বলে সিলেট আরে সিলেট তো বাসা লই আইছেন আসল বাড়ি কই কই কুলাউরা লাউদার গরো লাউরা কুলাউরা কো ফারকুল দয়া মি না না দয়া মি আসল বাড়ি না কুলাউরা আসল বাড়ি না হ্যাঁ আসল বাড়ি কই জুরে বলে আরো জুরে আরো জুরে জান্নাত হইলো আসল বাড়ি তুলে আমরা যে ফারকুলে আছি খিলে আছি বইতল অবস্থায় ঠিক না আমি যদি ফারকুলে বইতল হইয়া থাকি মমি সিংহের এক বেটার বাড়ি বানাইছে বেটার ফুয়া শিয়া নাইছে বিয়া করাই তো আপনার ফুরির লাগি মাত দিল এখন কই বইতলের কাছে দেওয়া যেত না রিফুজির কাছে দেওয়া যেত না হে রিফুজি একলানি তুই তো রিফুজি হি কইল নয়া রিফুজি তুই ফুরান রিফুজি কথা বলেন এই পৃথিবীতে আমরা যারা আছি 14 গোষ্ঠী রিফুজি 500 বছর যদি আমি এলাকায় থাকি আমি 500 বছরের পুরানারই বুঝি কথা বলেন ঠিক কি না কারণ বাপ দাদার বিটা সারা অন্য জায়গায় ঘর বানাইলে রিফুজি বাপ দাদার বিটা হলো জান্নাত আমি ফারকুলে বিটা বানাইছি এটা হলো রিফুজি মির্জা মজহার জানে জানা কাফনের ভিতর থেকে বলে লোক কাঁতে হে কে মজহার মর গিয়া लोग कहते हैं कि मजहर मर गया दर हकीकत मजहर अपने घर गया हमारे असल वाली कुताय तुले मोमी सिंह तक बेटा बारी बना ले बोतल कोई मुनी हमरा सद्द गोष्ठी बोल तो तान किला के नहीं मैं तान किला तो बेस्ट हो गए
তান গেলা কই গেলি বেহেশত গেলি আল্লাহ এই মির্জা মজহার জানে জানা কত বড় বুজুর্গ বাড়িতে এশার নামাজ পড়তেন ফজর থেকে না এশা পর্যন্ত গ্রামে সমাজে থাকতেন মানুষ লোক সমাজে আর এশার নামাজ পড়িয়া আল্লাহর বান্দা নাস্তা করতেন কইরাই গড় থেকে বাড়াইতেন বাড়াইয়া দেখতেন যে ওনার বাহন উপস্থিত 13 কিলোমিটার দূরে জঙ্গলার মধ্যে যাইতেন গিয়ে ইবাদত করতেন কোন জঙ্গলায় যে জঙ্গলায় বাঘ বাল লোকে ভরা বাঘ বাল লোকে ভরা ওই জঙ্গলা যাই গেছেন যে বাহন দরজার মাঝে ডেইলি এসার পরে হারা থাকে বাহন যে ইটা হুন্ডা না গাড়ি না গুড়া না গাদা না রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার মানে যে খায় যে ইটা না বাঘ 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 আইয়া বইয়া থাকে হুজুর বাঘের ফিসে ফিটে সরই ছরে সরার পরে বাঘ লড়ে না তো শাবক দিয়া বাড়ি দেন শাবক বলতে কি সিংলা না ডাল না বিষাক্ত সাপের মাথায় দইরা লেজ দিয়া বাড়ি দিতেন আরে দৌড় দিত বাঘের উপরে আমরার বুজুর্গ চড়ছেন আপনারা কি কে উড়ছেনি মাতুন আওয়াজে বোঝা যায় উড়ছে মনে হয় আমরার কাশিয়া ওনার কেউ আসেনি ভাই খবরদার এলাকাত গিয়া কইলে আমারে মানুষের মাইরিয়া বাইর করে দিব একটা লোকাল ঘটনা আছে 2-3 বছর আগে এক বেটা সন্ধ্যার পরে যাইতেছে আর একটা জঙ্গলা আছে ছোট মোটো গুরুস্থান ইকান তার কি কিতায় বাড়াইয়া তারা কামড় দিলাইছে সকালে কই আমারে বাঘে কামড় দিলাইছে ইটা বলার পরে 6 মাস গেছে আমরা এলাকার মানুষ আসরের আগে দরজা ওরজা লাগাইয়া বাঘে খাইব আফ্রিকার জঙ্গলের মধ্যে গিয়ে ইবাদত করে ডান দিকে বাঘ বাম দিকে ভাল্লুক সামনে সিংহ পিছনে অজগর সাপ ওনারে পাড়া দে কি দে আরা দে আমরা রে অজগর সাপে পাড়া দিব নি আইয়া এবারে ফুটকি সারাই জালা সরে জালা বেটারে পাড়া দে জুয়ানেরটাই ওয়াজ শুনছে জুনাইদ বাগদাদের 2 হাত আমারও 2 হাত জুনাইদ বাগদাদের 2 চক্ষু আমারও 2 চক্ষু জুনাইদ বাগদাদের মাথা একটা আমারও মাথা একটা জুনাইদ বাগদাদের ফাও 2টা আমারও ফাও 2টা সুতরাং জুনাইদ বাগদাদি জঙ্গলে নামাজ পড়তে পারলে আমি কেন পারতাম না আমিও পারবো যুক্তিটা কি আসলে যুক্তিক না অযুক্তিক অযুক্তিক উনার 2 হাত উনার 2 পা উনার 1 মাথা উনার 2 চোখ থাকলে উনি যা পারে তা যদি আমি পারি বেটিনদেরও 2 হাত বেটিনদেরও 2 চোখ বেটিনদেরও 2 পা বেটিনদেরও 1 মাথা তাহলে বেটিনতে যা পারে আমিও তা পারবো যুক্তিটা দেবে জুনাইদ বাগদাদির 2 হাত আমার 2 হাত জুনাইদ বাগদাদির মাথা একটা আমার মাথা একটা ফাও 2টা আমার ফাও 2টা তাহলে উনি যা পারেন আমি তা পারবো বলেন এটা যুক্তিক না অযুক্তিক এটা অযুক্তিক তাহলে বলতে হবে মুহাম্মদুর রাসূলের 2 হাত আমার 2 হাত মুহাম্মদুর রাসূলের মাথা মোবারক একটা আমার মাথা একটা মুহাম্মদুর রাসূলের পাও মোবারক 2টা আমারও 2টা মুহাম্মদ যা পারে আমি তা কি পারবো ওই আহলে হাদিসে ফাটি আছে হুম রিজাল না নু রিজাল সাইরি মামরে মানতাম কেন এরাও পুরুষ আমরাও পুরুষ উত্তর দিছেন এক বুজুর্গে হুম রিজাল বিজ জাকার ও আন্তুম রিজাল বেলা জাকার এটার অর্থ হইলো এই ইমামরা এমন পুরুষ পুরুষত্ব আছে তোমরা এমন পুরুষ পুরুষত্ব নাই বে ইমামরা এমন পুরুষ যে পুরুষত্ব আছে মানুষের ভিতর থেকে মানুষ বাইর করতে পারে মানে কিতাবের ভিতর থেকে মাসলা বাইর করতে পারে তোমরা এমন পুরুষ পুরুষত্ব নাই কিতাবের ভিতর থেকে মাসলা বাইর করতে পারো না কথা বুঝছেন হে যুক্তি দেখায় জুনাইদ বাগদাদি
জঙ্গলার ভিতরে একবার লোকের মাঝখানে নামাজ পড়তে পারলে আমিও পারবো। বাড়িতে বউরে কয় যায় নামাজ দে জঙ্গলা যেতাম, বউরে কয়টা কইল মসজিদ আছে নিলহর লাগে বাড়ি যেতে গেলে জঙ্গলা যেতে গেলে লাগে জঙ্গলাত না ফুকরি পারর আরাত বাংলাদেশের সবাই জানে ইনো শিখাও নাই গিয়া যায় নামাজ বিষয় কিছু জায়গা সাফ কইরা মাত্র একটা জুফরি বা সাফ কইরা নামাজ দাঁড়াইছে সুবহানাক বলত না ফুরা কই নারিল এখন যদি বাঘা কই যাইবে সুরায় বাতেহা বলত না ফুরা সাই বাঘ নিয়ে ফিসে দি কি লড়া দিছে ও মাই গো সোনা গো বউ গো বাসা গো দৌড় দি বাড়ি বৌরি গা তুমি খাবো কেন লাগে পাঁচশো বাঘে বেরিয়ে গেছি কয়শো বাঘে বই কহিম না রে কিতা কো পাঁচশো কত মনে বাঘ একশো আশি বৌরি এক জাতায় চারশো নাই তো আজিব কারবার বই কই কি কও তুমি পাঁচশো আর একশো বাঘের গান গাও এক বাঘে পাইলে দশজন মানুষ বাঁচবার কোনো উপায় নাই এখন কইতে ফাঁতার তোলে যে ওসি করছিল এটা কিতা আছে আসলে ফাঁতার তোলে লড়ছে এমন করছে বাঘ আইছে বনের বাঘে খায় না মনের বাঘে খায় যুবক একটা জানে তাল গাছে সমস্যা তিনটা সময় আইতেছে ফাঁকি একটা লড়া দিছে এ পইরা শেষ তো মির্জা মাজার জানে যারা আল্লাহর ওলি বাগের উপর সুয়ার হইয়া জঙ্গলার ভিতরে যায় ইবাদত করার জন্য লোকেরা প্রশ্ন করে আল্লাহর ওলি গো জঙ্গলার ভিতরে কেন যাও এই জায়গায় যায় নামাজ বিষয় সারা রাত্রে নামাজ পড়তে পারো আল্লাহর ওলি কই তোমাদেরকে বুঝানো যাবে না হুজুর বুঝাইলে কেন বুঝতাম না বলে বুঝাইতে হলে এদিকে আয় ওয়াজ করতেছেন লোক মানুষ যেই জায়গায় চলাফেরা করে ওই জায়গায় যায় নামাজ বিষাইলে যত জায়গায় যায় নামাজ বিষাই গুনার গন্ধ না কে লাগে সুদের গন্ধ জিনার গন্ধ চুরির গন্ধ ডাকাতির গন্ধ পাওয়া যায় জঙ্গলাত গেলে যায় নামাজ বিছাইলে ইনইতা নাই বাঘবার লোকে কি চুরি করে নি ডাকাতি করে সুদও খায় ঘুষ খায় না ঘুষ লইয়া গিয়া দেখেন লাত মারি দাঁত বত্রিশটা বেলায় দিল ঘুষ মারে বাঘবার লোক গুনার কোনো কাজ করে না আর এই জায়গায় গুনার কোন মানুষ যাইতেও পারে না যায় নামাজ বিছাইলে ওই জায়গায় নাকটা যখন মাটিত লাগে আল্লাহ পাকের নূরের তজল্লির গেরান পাওয়া যায় এই জন্য জঙ্গলায় যায় বাঘের উপর সোয়ার হইয়া যায় বাঘের উপর সোয়ার হইয়া আসে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল কেউ না হো রোজে আজল সে হো চকি তকসিমে কার কেউ না হো রোজে আজল সে হো চকি তকসিমে কার মে হো মালিক কে লিয়ে ওর কুল জাহাঁ মেরে লিয়ে মই হো মালিক কে লিয়ে ওর কুল জাহাঁ মেরে লিয়ে এ জমি মেরে লিয়ে হে আসমা মেরে লিয়ে এ জমি মেরে লিয়ে হে আসমা মেরে লিয়ে আওয়ার হে মশরুফ খিদমত কুল জাহাঁ মেরে লিয়ে আওয়ার হে মশরুফ খিদমত কুল জাহাঁ মেরে লিয়ে বুরগপুর মেরে লিয়ে হে হর সমর মেরে লিয়ে বুরগপুর মেরে লিয়ে হে হর সমর মেরে লিয়ে হর চমন মেরে লিয়ে হর গুলসিতা মেরে লিয়ে হর চমন মেরে লিয়ে হর গুলসিতা মেরে লিয়ে।